আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি টিএমএসএস মমইন বিনোদন জগতে। আজকে আমরা এই বিনোদন জগৎটা ঘুরে দেখব এবং আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। আমি প্রথমে বলে দিই এখানে আপনারা কীভাবে আসবেন। বগুড়ার প্রাণকেন্দ্র সাতমা থেকে আপনাদের আসতে মাইটেলি বিমানবন্দরে, এবং মাইটেলি বিমানবন্দর থেকে ঠেঙ্গামারা বা নওদাপাড়া নামক স্থানে আসলেই এই বিনোদন জগতে যেতে পারবেন। মেইন রুট থেকে অটোরিকশা বা অটো ভ্যানে করে এখানে আসতে পারবেন, সবসময় পাওয়া যায়, যে কাউকে বললেও এখানে আসতে পারবেন। পার্কটা একেবারে নতুন, এখন মোটামুটি কিছু প্রাণীর ভাস্কর্য দেখতে পাবেন, হাতি, ঘোড়া, জিরাফ, এগুলো প্রাণীর ভাস্কর্য আছে। টিকিট কেটে এই দোলনায় আপনারা চড়তে পারবেন। পাশাপাশি এখানে বিভিন্ন উৎসবের সময় ছোট বড় মেলা বসে। তারপর এখানে আছে আপনার হচ্ছে নাগরদোলা, চরকি সহ আরও বিনোদনের কিছু। পাশেই বয়ে চলা করতোয়া নদী। এই করতোয়া নদীতে আপনার টিকিটের বিনিময়ে নৌকা চড়ে আপনারা ঘুরতে পারবেন। বিহুরা লক্ষিন্দরের ভেলা, এখানে প্রতি আধা ঘন্টা ১০০ টাকা টিকিটের বিনিময়ে সামনে যে আপনারা ভেলা দেখতে পাচ্ছেন এই ভেলায় করে ঘুরতে পারবেন। এই পার্কের ভিতরে কিছু রাস্তা করা হয়েছে, রাস্তাগুলো অনেক চমৎকার এবং প্রাণবন্তর, অনেক সুন্দর লাগে এই ভিতর দিয়ে চলাফেরা করতে এবং বাইক রাইড করতে। এবং করতোয়া নদীর উপরেই বিভিন্ন ধরনের বিনোদন মঞ্চ করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে বসে এই করতোয়া নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং এপাশে স্পিড বোর্ড আছে মেশিন চালিত, সেগুলো বোর্ডে করে আপনারা ঘুরতে পারবেন। তো চলুন আমরা এখন দেখি আরও কিছু সৌন্দর্য।
আমরা তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।